নমস্কার, রকমানি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি জল খাবারের একটা তরকারি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, সেটা হচ্ছে কুমড়ো ছক্কা। এটা বাড়িতে বাড়িতে সবারই হয়, বানানো হয়, কিন্তু আমি এটা একটু অন্যরকম হয়ে বানিয়েছি। আপনারা দেখবেন, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কুমড়োর ছক্কা বানাতে লাগছে, কুমড়ো নিয়েছি কেটে আমি টুকরো করে, আর আলু নিয়েছি, একটা পটল নিয়েছি কেটে, আর ছোলা ভিজিয়ে রেখেছি, ছোলা ভিজে কুমড়োর সঙ্গে দেব। আর ফোড়নে লাগছে 5 ফোড়ন শুকনো লঙ্কা, হিং, আর নুন মিষ্টি, আর সর্ষের তেলে আমি রান্নাটা করব, আর একটু হলুদ লাগবে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিচ্ছি কড়াইয়ে। টেবিল চামচে 2 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি ফোড়নটা দেব। দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। একটু হিং দিলাম। একটু ভালো একটা গন্ধ বেরোবে তখন আমি সবজিগুলো দেব। প্রথমে আলু দিচ্ছি, একটু নাড়াচাড়া করে, একটু ভাজা হলে তখন আবার কুমড়োটা আর পটলটা দেব। এবার কুমড়ো পটলটা দিয়ে দিচ্ছি, ছোলা ভিজেটাও দিয়ে দিলাম। ভালো করে ভাজতে হবে। একটু নুন দিয়ে দেব, হলুদ দেব, ভালো করে এবার নাড়বো। একটু ভাজা ভাজা হলে এবার আমি জল দিয়ে দেবো। আমার এই কুমড়ো আলুটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। সেদ্ধ হওয়ার মতো জল দিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট ফুটতে দেবো। এবার খুলে দেখছি হয়েছে নাকি, জল আছে, একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা, সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি চিনিটা দিয়ে দেবো। কুমড়ো ছক্কা একটু মিষ্টি মিষ্টি ধরনের হয়, একটু চিনিটা বেশি লাগে। Thank you.
নাড়াচাড়া করতেই বাকি জলটা টেনে যাবে। হয়ে গেছে, আমি এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি, বাকি জলটা আমি ঠান্ডা হয়ে গেলে টেনে যাবে। তৈরি হয়ে গেল কুমড়োর ছক্কা, আমি এবার বাটিতে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল কুমড়োর ছক্কা, এটা আপনারা বাড়িতে সকলে বানাবেন, কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।